আসসালামু আলাইকুম স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই বাসায় ভালো আছো এবং নিরাপদই আছো তোমাদের করোনা ভাইরাসের কারণে আমরা তোমাদের সাথে ফেস টু ফেস মিট করতে পারছি না সেজন্য অনলাইনেই তোমাদের সাথে আমাদের একটা যোগাযোগের মাধ্যম করে নিতে হয়েছে আমি এখন আমি তোমাদেরকে আমার পরিচয় দিচ্ছি যে আমি কোন বিষয়টা নিব কারণ আজকে দু সালের অনলাইন ক্লাসের প্রথম ক্লাস ওকে আমি আমার পরিচয়টা আগে দিয়ে নিচ্ছি আমি সুলতানা রাজিয়া কেপিবি স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নেব আশা করি তোমরা ক্লাসটি খুব মন দিয়ে ফলো করবে ফার্স্টে তোমাদের সাথে তো ফেস টু ফেস কথা বলার সুযোগ নেই এখন তাই আমি তোমাদের অনলাইনের মাধ্যমে জানাতে চাচ্ছি যে বাংলাদেশের বিশ্ব পরিচয় এমন একটা বিষয় যে এখানে তথ্যের কোনো অভাব নেই এবং এটা তুমি যা এখন শিখবে পরবর্তী জীবনে তোমার এটা কিন্তু কাজে লাগবে এটা কিন্তু ফেলনা নয় তুমি চাকরির ইন্টারভিউ দিতে যাবে কোথাও ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে যাবে তখন এই বিষয় থেকে তোমাদের কম পক্ষে পাঁচ ছটা কোশ্চেন থাকবে আর বরঞ্চ আরো বেশি থাকে হ্যাঁ এখন আমি তোমাদের আজকে আহ ফার্স্টই তোমাদের বলবো যে তোমরা এই বইটা প্রথম যেদিন যে অধ্যায়টা ভালো করে পড়া এ বিষয়টা তোমরা যেদিন যে অধ্যায়টা আমি পড়াবো অবশ্যই সেদিন সে অধ্যায়টা ভালো করে খুব ভালো করে মিনিমাম টেন টাইমস রিডিং পড়তে হবে অর্থাৎ দশ বার তোমাকে রিডিং পড়তেই হবে রিডিং এর কোনো বিকল্প নেই তোমাকে অবশ্যই রিডিং পড়তে হবে এবং কিছু কিছু এ অধ্যায়ে সাল আছে কিছু কিছু ইনফরমেশন জিনিস আছে সেগুলো তোমাকে একটু মুখস্থ করতে হবে সালগুলো এবং তুমি বারবার যদি জিনিসটা পরে ফেলো তাহলে সেটা অবশ্যই আয়ত্তে এসে যাবে আজকে আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়টা অনেক বিশাল এই প্রথম অধ্যায়ের টপিকসটা হয়েছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এই অধ্যায়টা আমরা শেষ করতে এক সপ্তাহ লাগতে পারে যদি আমি ওইভাবে খুটি নাটি পড়াই হ্যাঁ অনেক সময় লাগে সেজন্য এই অধ্যায়টা কিন্তু বিশাল বড় তোমাদের নিজে নিজস্বভাবে আমি তোমাদের গাইডলাইন দিয়ে দিব তোমরা নিজস্ব উদ্যোগে নিজস্ব নিজের তাগিদে এটা কিন্তু বারবার পড়তে হবে অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় এটা তোমাদের আমি বারবার বলছি চলো আজকে তাহলে আমরা আমাদের পাঠে চলে যাচ্ছি স্টুডেন্টস আজকে আমরা অধ্যায় একে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হয়েছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম আচ্ছা এই অধ্যায়ের আলোচ্য যে বিষয়গুলি আমরা পড়ব সেগুলা নিয়ে একটা আলোচনা করছি বাংলায় ইউরোপীয়দের আগমন ও ঔপনিবেশিক শাসনের পটভূমি বাংলায় ইউরোপীয়দের বাণিজ্য বিস্তার নাম্বার থ্রি বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয়ের কারণ নাম্বার ফোর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ ও ব্রিটিশ শাসনের প্রভাব ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলন বাংলা নবজাগরণ ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব আমরা এই বিষয়গুলো এই অধ্যায়ে আলোচনা করব সেটা তোমাদের বলে নিলাম হুম আর এই অধ্যায়ে শিক্ষণফল যেটা হবে আমরা এই অধ্যায় থেকে যা যা জানতে পারবো সেটা হয়েছে উপনিবেশ কি তা ব্যাখ্যা করতে পারবে উপনিবেশ প্রতিষ্ঠার বিস্তার ও অবসানের গুরুত্ব উপলব্ধি করতে পারবে বাংলায় ইউরোপীয় ঔপনিবেশিকদের আগমন ও বাণিজ্য বিস্তার সম্পর্কে জানতে পারবে বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করতে পারবে বাংলায় ইংরেজ শাসনের কার্যক্রম ব্যাখ্যা ও মূল্যায়ন করতে পারবে তৎকালীন বাংলার আর্থসামাজিক অবস্থা বর্ণনা করতে পারবে ব্রিটিশ শাসনের প্রভাব মূল্যায়ন করতে পারবে বাংলার জাগরণের ধারণা ব্যাখ্যা করতে পারবে এগুলো এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সে টপিক্সটা সে অধ্যায়ের নামটা কি ছিল ঔপনিবেশিক যুগ বাংলার স্বাধীনতা সংগ্রাম এখন আমাদের ফার্স্টই বুঝতে হবে যে ঔপনিবেশিক শাসন কি এই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে এই আমরা না সেই জন্য ঔপনিবেশিক শাসন সেটা নিয়ে একটু আলোচনা করছি যদি কোনো দেশ অন্য কোন দেশের উপর আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে তাই ঔপনিবেশিক শাসন অর্থাৎ যদি কোনো দেশ অন্য দেশের উপর আধিপত্য আমরা সংজ্ঞা দিয়েই বুঝতে পাচ্ছি যে তাদের শাসন কার্য চালায় কারণ তাদের তো রাইট নেই এক দেশে এসে আরেক দেশের শাসন ক্ষমতা চালানো রাষ্ট্র পরিচালনা করার রাইট তাদের নেই যদি করে তাহলে সেটাই হবে ঔপনিবেশিক শাসন বাংলা ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও পরে তারা এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় এদের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায় সতেরোশো সালে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এক সময় তারা ক্ষমতা দখল করে আর এভাবে বাংলায় ঔপরিবেশিক শাসন শুরু হয় যা উনিশশো সাল পর্যন্ত চলে ওকে আচ্ছা এখন ইউরোপীয়দের আগমনটা কিভাবে ঘটলো পটভূমিটা কি সেটা আমাদের জানতে হবে আমি তোমাদের টেক্সট বইতে একটু বিচ্ছিন্নভাবে আছে আমি এখানে লেকচারটা তোমাদের একটু ধারাবাহিক ভাবে নিয়ে এসছি তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা একটু খেয়াল করবে বাংলা ইউরোপীয়দের আগমনের পটভূমি ইউরোপের বিভিন্ন যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে মানে ইউরোপে একটা যুদ্ধ হয় সে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত ছিল তখন একটা শান্তি চুক্তি হয় যা ওয়েস্ট ফালিয়া যে সেই যুদ্ধটা ষোলোশো শতকে শুরু হয় কিন্তু হ্যাঁ সেই যুদ্ধটা একটা শান্তি চুক্তি হয় যা ওয়েস্ট ফালিয়ার চুক্তি আমি আন্ডারলাইন করেছি ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু দেখো ওয়েস্ট ফালিয়ার চুক্তি নামে পরিচিত এই চুক্তি সম্পাদিত হওয়ার পর শান্তি প্রতিষ্ঠিত হলে বিভিন্ন ইউরোপীয় জাতি নতুন উদ্যমে বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ অর্থাৎ তাদের শান্তি প্রতিষ্ঠিত হলে তারা কি করে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য তারা বিভিন্ন বেরিয়ে পড়ে তাদের দেশ থেকে অন্য দেশে যায় এবং এদের লক্ষ্য ছিল তারা লক্ষ্যটা নির্ধারণ করে কোথায় ভারতবর্ষে হ্যাঁ কেন নির্ধারণ করে ভারতবর্ষে দেখো আবার তার মধ্যে বাংলার সিল্ক ও অন্যান্য মিহি কাপড় মিহি কাপড় বলতে যে তৎকালীন মসলিনের কথা আমরা সবাই জানি এবং মশলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে এতে বহুকাল পরে বাংলার বাণিজ্যিক খাতে বেশ রমরমা ভাব দেখা দেয় তাদের ব্যবসা বাণিজ্য ভারতবর্ষকে কেন বেছে নেয় বাংলার সিল্ক কাপড়ের কথা তারা শুনেছে মশলার কথা শুনেছে সেজন্য ঠিক আছে এখন আমরা একটা তালিকা করেছি আমি দেখো বাংলা ইউরোপীয়দের বাণিজ্য বিস্তার কারা কারা বাংলায় এসে বাণিজ্য বিস্তার শুরু করে হ্যাঁ প্রথমে তারা কি করতে আসে বাণিজ্যের উদ্দেশ্যে আসে আসার পরে তারা আস্তে আস্তে আমাদের দেশে শাসন ক্ষমতায় হস্তক্ষেপ শুরু করে হ্যাঁ এটা আমরা আস্তে আস্তে আহ অধ্যায়ের গভীরে যাব। তখন আস্তে আস্তে বুঝতে পারবো এখন দেখি যে কারা কারা আসে পর্তুগিজরা সবার প্রথমে পর্তুগিজরা আসে এবং তারাই এই ভারতবর্ষে আসার রাস্তাটা আবিষ্কার করে হ্যাঁ পর্তুগালের লোকদের পর্তুগিজ বলা হয় চোদ্দশো আটানব্বই সালে ভাস্কো দাগামার নতুন জলপদ আবিষ্কারের অল্প দিনের মধ্যে পর্তুগিজ বণিকগণ উপমহাদেশে বিভিন্ন স্থানে বাণিজ্য কুঠি স্থাপন করে এরপর আসে কারা ওলন্দাজ হল্যান্ডের অধিবাসীগণকে অনুসরণ করে আসে উদ্দেশ্য ছিল বাণিজ্য এই উদ্দেশ্যে তারা ষোলোশো দুই সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে একটি বাণিজ্য সংঘ করে তারা মাদ্রাজের নাগাপট্টম এবং পশ্চিমবঙ্গের চুচুড়া ও বাঁকুড়ায় বাণিজ্য কুঠি স্থাপন করে ওলন্দাজরা উপমহাদেশ থেকে কাঁচা রেশমি সুতা সুতি কাপড় চাল ডাল তামাক ইত্যাদি বিদেশে রপ্তানি করতো হুম মশলার ব্যবসায় তারাই ছিল শ্রেষ্ঠ এরপর কারা আসে দিনেমাররা হুম এরপর কারা আসে দিনামাররা। দেখো দিনামাররা ডেনমার্কের লোকদের বলা হয় ড্যানিশ বা দিনামার। তারা বাণিজ্য করার জন্য ষোলোশো সালে ড্যানিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এদেশে আসে তাদের বাণিজ্য কুটি ছিল তাঞ্জোরের ট্রাঙ্কুবার এবং পশ্চিমবাংলার শ্রীরামপুর কিন্তু তারা বাণিজ্য বাণিজ্য তেমন সুবিধা করতে পারেনি এরপর আসে কারা ইংরেজরা যারা উপমহাদেশে বাণিজ্যের সুবিধা তো করতে পেরেছিলই তারপর তারা আমাদের শাসন ক্ষমতা ধীরে ধীরে হস্তক্ষেপ করে হ্যাঁ ইংরেজদের কিভাবে আসে আমরা একটু দেখি ইংল্যান্ডের দুশো জন অংশীদার ষোলশো সালে একটি বণিক সংঘ গঠন করে তারা এর নাম দেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে তারা ভারত মহাসাগরীয় অঞ্চলে ব্যবসা করার সনদ লাভ করে মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে তারা সুরাটে বাণিজ্য কুটি স্থাপন করার অনুমতি লাভ করে ষোলোশো সালে হ্যাঁ অনুমতি লাভ করে কবে ষোলোশো সালে এগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সারগুলো কার কাছ থেকে অনুমতি লাভ করে জাহাঙ্গীরের কাছ থেকে পরে মস্তিপট্টমে তাদের দ্বিতীয় বাণিজ্য কুটি স্থাপিত হয় ষোলোশো ষোলো সালে একে তারা আগ্রা আহমেদাবাদ ভারুচ প্রভৃতি স্থানেও কুঠি স্থাপন করে মানে তাদের আস্তে আস্তে তাদের বাণিজ্যটা আরো বিস্তার লাভ করতে শুরু করে আচ্ছা এরপর তারা আসে ফরাসিরা ইউরোপীয় জাতিগুলোর মধ্যে উপমহাদেশে সফলের সকলের শেষে ব্যবসা করার জন্য আসে ফরাসি বন চৌষট্টি সালে তারা ফরাসি স্ট কোম্পানি গঠন করে এবং ধীরে ধীরে তারা সুরাট পন্ডিচেরি চন্দননগর আহ বালেশ্বর কাশিমবাজার প্রভৃতি স্থানে বাণিজ্য কুটি স্থাপন করে আচ্ছা এখন কারা কারা আসলো আমরা ইতিমধ্যে জেনে গেছি কিন্তু সবাই কিন্তু ব্যবসা বাণিজ্যে আমাদের ভারতবর্ষে অ্যাস্টাবলিশ হতে পারেনি ইংরেজরাই কিন্তু শেষ পর্যন্ত টিকে ছিল হুম তাদের কতগুলো পলিসি ছিল সেগুলো নিয়ে কেন টিকে ছিল কেমন করে কি পলিসিতে সেগুলো আমরা এখন আলোচনা করবো একটু খেয়াল করো আগে আমরা দেখি যে ইংরেজ শাসন আমল কে সতেরোশো থেকে উনিশশো সাল ইঙ্গিত করা হয়েছে ইংরেজ শাসন আমল এই এই দুশো বছর এই শাসন আমলের দুটো অংশে বিভক্ত ছিল অনেকে একটা কনফিউজ হয়ে যায় যে দুটো অংশে আবার ইংরেজ শাসন আমলের কে এই জন্য আমি জিনিসটা তোমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রথম অংশ হয়েছে কোম্পানি শাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো পর্যন্ত অর্থাৎ আঠারোশো সাতান্ন সাল সিপাহী বিদ্রোহ এক পর্যন্ত যেটা কোম্পানি শাসন চলেছিল এবং দ্বিতীয় অংশে ব্রিটিশ শাসনকাল যেটাকে আমরা বলি অর্থাৎ ইংল্যান্ডের রানী এলিজাবেথ তখন নির্ধারণ করত হ্যাঁ তার অধীনে ছিল আর কি আঠারোশো থেকে উনিশশো সাল প্রায় দুশো বছর এই শাসনকালকে ঔপনিবেশিক যুগ বলা হয় এ সময়কালে বাংলা থেকে প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায় এখন পুরাটাই তো ব্রিটিশ শাসন তাহলে কোম্পানির শাসনটা কি আর ব্রিটিশ শাসনটা কি পুরাটাই ব্রিটিশ শাসন কিন্তু কোম্পানির শাসন যে চলে একশো বছর সেটা কি জিনিসটা কি অনেকে এটা বোঝো না একটু খেয়াল করো যে কোম্পানির শাসনকাল বলতে ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে বোঝায় সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হওয়ার পর এ কোম্পানি এদেশের শাসন ক্ষমতা কি করে রপ্ত করতে তারা বাণিজ্য করতে আসে তারপরে তারা সুযোগ পেয়ে দুর্বল শাসক পেয়ে তারা কি করে আস্তে আস্তে তারা আমাদের শাসন ক্ষমতাটাকে রপ্ত করতে শুরু করে যে একটা কথা আছে না যে কি বসতে দিলে শুতে চায় শুতে দিলে কি শুতে দিলে কি ঘুমাতে চায় নাকি হ্যাঁ এই এই রকমের অবস্থা হয়েছে ইংরেজদের হ্যাঁ আঠারোশো আটান্ন সালের দোসরা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হওয়ার পূর্ব পর্যন্ত এ কোম্পানি ছিল ভারতবর্ষের শাসক হ্যাঁ দুশোরা আগস্ট সালে ব্রিটিশ পার্লামেন্টে একটা ভারত শাসন আইন হয় সেই আইন পাশের মাধ্যমে কোম্পানি শাসনের অবসান ঘটে ইতিহাসে এই শাসন কি কোম্পানির শাসন হিসেবে পরিচিত আচ্ছা এই কোম্পানির শাসনকালে কালে প্রথম পর্যায়ে উল্লেখযোগ্য কত জন গভর্নর এসেছিল সেই গভর্নররা ছিল তারা বিভিন্ন সংস্কার করে গেছে উপমহাদেশের তারা হলো ওয়ারিং হ্যাস্টিংস লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়াল্ড লর্ড উইলিয়াম ব্যান্টিক লর্ড হার্নিজ লর্ড ডাল হোসি প্রমুখ ইংরেজ শাসনকে রূপ দেওয়ার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল অর্থাৎ তারা চতুর ছিল যে তাদের শাসন ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য তারা কতগুলো পদক্ষেপ গ্রহণ করে কি কি পদক্ষেপ নেয় আমরা একটু দেখি সেগুলো হলো সতেরোশো ছিয়াশি সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ভারত শাসন আইনে বাংলা ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা করা হয় অর্থাৎ আগে কি করতে হবে ভূমি দখল করতে হবে ভূমি থেকে রাজস্ব আদায় করতে হবে একটা দেশের ক্ষমতা হস্তক্ষেপ করতে হলে আর্থিক দিকটা কিন্তু খুব জরুরি ওইটা যদি তার হস্তগত করে ফেলে তাহলে কিন্তু প্রায় অর্ধেকের বেশি হস্তগত হয়ে যায় সেই জন্য তারা ফার্স্টে ভূমি রাজস্বটার দিকেই আহ লক্ষ্য রেখেছিল হুম সতেরোশো সালে চুরস্তায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণী তৈরি করা হয় অর্থাৎ যদি এদেশের শাসন ক্ষমতা পাকাপোক্ত করার জন্য অবশ্যই এদেশের মানুষের সাপোর্ট লাগবে তাদের সাপোর্ট দিতে পাওয়ার জন্য তাদের কিছু সুযোগ সুবিধা অবশ্যই দিতে হবে সেজন্য তারা বেছে নেয় কাদের জমিদার শ্রেণীকে যাতে ইংরেজদের অনুগত থাকে তারা হুম আচ্ছা নাম্বার তিন দেখো কি ব্যবস্থা নিয়েছে আর মুর্শিদাবাদ থেকে বা কলকাতায় প্রশাসনিক বিভিন্ন দপ্তর শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানান্তর করে এটিকে গুরুত্বপূর্ণ নগরীতে পরিণত করা হয় পরে আনুষ্ঠানিকভাবে কলকাতাই হয় বাংলার রাজধানী অর্থাৎ প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য সব একটা শহরকে টার্গেট বানানো হয় যেখান থেকে সব কিছু পরিচালনা করা হবে সেই শহরটা কী ছিল কলকাতা আচ্ছা নাম্বার চার এদেশের শিক্ষা বিস্তার সহ আধুনিক চর্চার সূচনা করেন অর্থাৎ কেন তোমরা একটু গভীরভাবে চিন্তা করবে যে এদেশের মানুষ তো আগে ইংরেজি শিক্ষায় অত অভ্যস্ত ছিল না তারা তাদের শাসন কাজের সুবিধার জন্য এদেশের মানুষকে তারা তাদের সুবিধার কথা চিন্তা করেছে যে তাদের যদি আধুনিক জ্ঞান বিজ্ঞান বা ইংরেজি শিক্ষা না দেওয়া হয় তাহলে তাদের তাদের শাসন কাজে তারা এদেশের যারা আছে তারা হেল্প করতে পারবে না হ্যাঁ সেজন্য তারা এই জ্ঞান বিজ্ঞান চর্চার সূচনা করেন এছাড়া সতীদাহ সহ কিছু সামাজিক কুপ্রথা ও কুসংস্কার নিবারণে রাজা রামমোহন রায়ের মতো বাঙালিদের উদ্যোগকে তারা সহযোগিতা করেন আচ্ছা আমরা এই বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি তারা তাদের শাসন ব্যবস্থাটাকে পাকাপুক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এর মধ্যে চিরস্থায়ী বন্দোবস্তের কথা এসেছে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে চিরস্থায়ী বন্দোবস্তটা কি সেই জন্য এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই সেটা হয়েছে বাংলা বিহার ও উড়িষ্যার জমিদারগণকে নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে অর্থাৎ স্থায়ী মালিকানা যতদিন বেঁচে থাকবে তারা এই মালিক স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয় তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয় আচ্ছা এরপরে তারা কি করে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে নাম দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি দ্বৈত মানে কি দি শাসন নামটা দিয়েই আমরা কিন্তু বুঝতে পারছি এখানে আমি একটা চার্ট করেছি দেখো নবাব একদিকে নবাব শাসন ব্যবস্থার একদিকে নবাব একদিকে কাদের দেখা যাচ্ছে ইংরেজ নবাবের দায়িত্ব আর ইংরেজ হয়েছে দায়িত্বহীন ক্ষমতা অর্থাৎ ইংরেজরা যখন ক্ষমতাটা হস্তক্ষত করে ফেলে নবাবদের কাছ থেকে তারা কি করে তাদের আর্থিক ক্ষমতাটা নিয়ে নেয় আর নবাবকে দেয় কি বিভিন্ন বিচার আচার প্রজাদের বিচার আচার বিভিন্ন আনুষঙ্গিক এইসব জিনিসপত্র হ্যাঁ কিন্তু দ্বৈত শাসন বলতে ইংরেজ কোম্পানি ও বাংলা নবাবের সমন্বয়ে ভারতীয় উপমহাদেশের রবার্ট ক্লাইভ প্রবর্তিত শাসন ব্যবস্থাকে বোঝায় এটা বুঝি এখন আমি কেন লিখেছি ক্ষমতাহীন দায়িত্ব কারণ নবাবের আন্ডারে ছিল কি সতেরোশো সালে প্রণীত শাসন ব্যবস্থায় নিজামত বা বাংলার আইন শৃঙ্খলা রক্ষা ফৌজদারি বিচার দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল নবাবের হাতে অর্থাৎ তার কোনো আর্থিক ক্ষমতা ছিল না তার মানে তার কি দায়িত্ব ছিল আমি যেটা চার্টে দেখালাম যে ক্ষমতাহীন দায়িত্ব অর্থাৎ তার কোনো ক্ষমতা ছিল না কিন্তু তার দায়িত্ব গাড়ি এসে পড়েছে আচ্ছা এরপরে দেখো অন্যদিকে রাজস্ব আদায় ও দেওয়ানি সংক্রান্ত বিচার জমি জমার বিবাদ সংক্রান্ত বিচার কোম্পানির উপর অর্থাৎ প্রধান ক্ষমতা যেটা রাজস্ব আদায় টাকা পয়সা সংক্রান্ত যাবতীয় আয় ব্যয় যা আছে সব সেটা নিয়ে নেয় কি কোম্পানি অর্থাৎ আর্থিক ক্ষমতাটা তারা নিয়ে নেয় তাহলে কোম্পানি পেয়ে গেল কি দায়িত্বহীন ক্ষমতা অর্থাৎ তাদের কোনো দায়িত্ব নেই কিন্তু তারা পেয়ে গেল কি ক্ষমতা এটাই ইতিহাসে দ্বৈত শাসন নামে পরিচিত আচ্ছা স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে এই অধ্যায়ে আজকে আমি বাংলা ইউরোপদের আগমন ঔপনিবেশিক শাসনের পটভূমি বাংলা ইউরোপীয়দের বাণিজ্য বিস্তার নিয়ে আলোচনা করলাম হ্যাঁ পরবর্তী ক্লাসে অন্য টপিকসগুলো নিয়ে আলোচ্য বিষয় নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ এই এতটুকু আমরা যা পড়া পড়ালাম এই পর্যন্ত সেটার মধ্যে থেকে আমি তোমাদের দুটা অনুধাবনমূলক কোশ্চেন দিচ্ছি পুরা পার্ট এক দুই তিন রিডিং পড়ে খুব ভালোভাবে এই দুটো অনুধাবনমূলক কোশ্চেন তোমরা তৈরি করবে ওকে একটা হয়েছে ইউরোপীয় বণিকদের বাণিজ্যের জন্য ভারতবর্ষ লক্ষ্য ছিল কেন আরেকটা হলো আরেকটা হলো এদেশের মানুষের জন্য কোন শাসন ছিল চরম অভিশাপ স্বরূপ এই দুটা প্রশ্ন তোমরা বাসায় অবশ্যই তৈরি করবে এতক্ষণ আমি যা আলোচনা করেছি আশা করি করছি তোমরা বুঝতে পেরেছো প্রতিটা জিনিস আমি পার্টে পার্টে বোঝানোর চেষ্টা করেছি প্রতিটা টপিকস আমি আলাদা আলাদা করে শব্দ যেমন চিরস্থায়ী বন্দোবস্ত কি অগণ শাসন কি কোম্পানি শাসন কি এগুলো বুঝিয়ে দিয়েছি আশা করি তোমরা পুরো চ্যাপ্টারটা ভালো করে রিডিং করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আজকে এখানেই শেষ করছি ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ